নমস্কার আসাম টক্সর বিশেষ অনুষ্ঠান বেস্ট সিঙ্গারলৈ আপোনাক স্বাগতম জানাই মই ঋতুস্মিন শর্মা আমার মাজত আজি এজন বিশেষ শিল্পী আছে যিজন শিল্পীর বাবে আপুনি রই থাকে যিজন শিল্পীক আপুনি খুব মরম করে জুবিন গার্গ অথবা পাপনের পিছত কোন জুবিন পাপনের পিছত কোন বলি কলে যিজন শিল্পীর কথা আমার মনলে আহে তেওঁই আজি আমার স্টুডিওত মুম্বাইৰ পৰা তেখেত আহিছে বেছিভাগ সময় আজিকালি তেখেত মুম্বাইত থাকে কিন্তু এতিয়া তেওঁ আসাম টক্স ষ্টুডিঅ'লৈ আহিছে তেওঁ আন কোনো নহয় দীক্ষুক আমি দীক্ষুক স্বাগতম জনাইছোঁ ওই ভাঙর নিশা লাগি নাচে শিব জতা ধারি দুগ 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 দম্বরুবাই নন্দী নাচে ঘুরি ঘুরি ভিঙ্গি নাচে বাগর মারি দেখি হাহে পার্বতীয়াই ও দেখি হাহে পার্বতীয়াই ও কি দেখিত খুন্দি করে গুড়া ভাঙর সিরিল পাত ভাঙর সিরিল পাত দেখি হাহে পার্বতীয়া ও দেখি হাহে পার্বতীয়া ও দেখি হাহে পার্বতীয়া আর দীক্ষু আমার মাজত আছে আর আমার অনুষ্ঠানটির নাম বেস্ট সিঙ্গার আর বেস্ট সিঙ্গার বলে গেলে যিজন শিল্পীর কথা আমার সততে মনত আহে দীক্ষু তার ভিতর পড়ে আর দীক্ষুক আমি অকমান আজি বেলেগ রূপত আবিষ্কার করি দীক্ষুক সহায় করবলে আজি কিন্তু একটা হারমোনিয়াম হয়ে আছে দীক্ষু এটা একটা খুব ভাল কনসেপ্ট কারণ আমি সদায় বিভিন্ন যন্ত্রপাতির গীত গাও সদায় আজি অকমান অন্য লাগিছে এটা হারমোনিয়ামর লগত গীত গাবলৈ সুযোগ পাইছো মানে সুযোগ মানে কি এটা খুব ধুনিয়া অনুষ্ঠান হবো মানুষে চাই পেলে খুব শান্তি পাব আর আনন্দ পাব বলে মানে আর আমি দীক্ষুর মুখত সততে যা গান শুনো আজি কিন্তু আমি নুশুনো নিশ্চয় আর এটা ধুনিয়া শুনালা এই বিষয়ে অল্প কবা নাকি ভাঙর সিলিম গাঞ্জা আসলতে আমার যা লোকসঙ্গীত আছে আমার কামরূপী লোকগীতত এইবিল কাহিনী গীত বলে কয় বর্ণন গীত যত আমি ভগবানক মানবর নিচিনাকে ভাবি পেলায় কথা পাতো তার উপর আমি গাও চর্চা করো গতি এইটাও একটা তেনকা ধরনের গীত ইয়াত শিব বাবাক আমি এদিন ভাং খাই নিশা হওয়া বলে তাত গানটা প্রকাশ করেছো যত নিশা হয়ে পেলায় তখেতে ডম্বরু বজাইছে নাচিছে তখেতে নিজের মতে ফুর্তি করেছে আর তাকে দেখি নন্দীও নাচিছে ভিঙ্গিও নাচিছে আর এইবিল কাণ্ড কারখানাবিল দেখি পেলায় পার্বতীয়ার হাঁহি উঠিছে আর নতুন যখন শিল্পী আছে ডেকা শিল্পী আছে লোকসঙ্গীত গায়ে ভাল নাপায় কিন্তু অকন দীক্ষু বেলেগ নাকি অবশ্যই পার্সোনেল চয়েস মানে লোকগীত সরপরাই ভাল পাও মই দেউতায়ও মোর গান গাইছিলে মিউজিক ডিরেকশন করেছিল গতি লোকগীত মোৰ কিবা এটা নাজানো কিবা এটা আকর্ষণ এটা আছে লোকগীতর প্রতি মাটির গুণ থাকা এইবিল গীত কিন্তু এটা দীক্ষুর বিরুদ্ধে একটা অভিযোগ আছে দীক্ষুয়ে অসমক পাহরি গল আজিকালি মুম্বাইতে থাকে নিজের মাকক তো কোনেও নাপাহরে মুম্বাইত ফ্লেট কিনিছে বলে কয় অসমলে ঘুরি অহার পরিকল্পনা নাই বলে এই মানে কি আর কোনবা হয়তো বেশি ভাল পায় মোক এই তখেতে বিচারিছে যে মই ইয়াতে এনিটাইম থকাটো বাইরে উলাই না যাও চাকরি বাকরি করব না লাগে ঘরতে মা দেউতায় খাওয়া শিল্পী সমাজত এই বলে কয় যে হাইঠার লগত তুলনা করে দীক্ষুক মাটিত নপরে কেতিয়াবা আহে আচ্ছা যদি তেনেকুৱা হৈছে এইটো বাৰু বেয়া কথা হৈছে মই ৰাইজক কওঁ যে তেনেকুৱা একো হোৱা নাই মই সদায় অসমতে আছোঁ আৰু মই কোৱাৰ নিচিনাকৈ নিজৰ মাক কোনেও পাহৰিব নোৱাৰে কিন্তু চাকৰি বাকৰিৰ কাৰণে মানুহ বাহিৰলৈ ওলাই যায় কাম কৰিবলৈ ওলাই যাবই লাগে আৰু সেইটোত ঘৰখনৰ কাৰণে লাভ হয় বুলি মই ভাবোঁ আৰু মই চেষ্টাহে চলাই আছোঁ গতিকে ৰাইজে আশীৰ্বাদহে কৰক মই অসমৰ কাৰণেও সমানে কাম কৰি যাম আৰু বাহিৰতো চেষ্টা চলাই যাম আৰু কামৰ কথা যেতিয়া ওলাইছে মুম্বাইত কি কৰি আছে আপুনি সকলোৱে নাজানে ক'ব নেকি মুম্বাইত আসলতে মই ট্রেনিংও লৈ আছোঁ ভোকেল ট্রেনিং লৈ আছোঁ ভোকেলৰ কাৰণে সেয়াও চৰ্চা কৰি আছোঁ আৰু লগতে ৰিচেণ্টলি এতিয়া বেলেগ বেলেগ ৰাজ্যতো মই গীত গোৱাৰ কাৰণে সুবিধা গ্ৰহণ কৰিছোঁ মই অলপতে তেলেগু চিনেমাখনত গান গালোঁ
অকমান শুনি চাম নেকি তেলেগু ভাষা বুজি নাপালো কিন্তু গাব নোৱাৰি মতে লিৰিক্সটো নাই নহয় গানটো অলপ মনত আছে নে অকমান আছে ভুল হৈ যাব পাৰে দেই পিল্লানি বল্লা পিল্লানি ৰুবল্লা পিল্লানি পোৱানে পোৱানে নি বল্লা পিল্লানি বল্লা পিল্লা நீ வல்லா பில்லா நீ பாரே பாரே நீ வல்லா இதா মানে প্রেমৰ গীত আসলে সোৱালীজনীৰ প্ৰতি খুব ক্ৰেজি লৰাটো তো তেওঁৰ গুণ গায় আছে তুমি মোৰ গোৱাৰ গতে বুজাই দিছিল নেকি বুজাই দিছে আৰু হেটো ফিলত গাইছে হেটো ফিলত গাইছো যথেষ্ট সময় লাগিছে গীতটো গাওঁতে কাৰণ ভাষাটো সম্পূৰ্ণই উল্টা আমি অলপ দিনৰ আগতে এদিন টিভি চাই আছিলোঁ চেনেলবিলাক যেতিয়া পকাই আছিলোঁ ঘপকে দেখিলোঁ দিদি কিষাণত দেখিছোঁ আচৰিত হ'লোঁ ইমানটা ধুনীয়া ছেটত দীক্ষুৱে গাই আছে আমি মানে অলপ গৰ্বিত হ'লোঁ দিদি কিষাণৰ বিষয়ে অলপ কিহৰ অনুষ্ঠান আছিলে এইটো আচলতে ফক এটা প্ৰগ্ৰেম ফক ষ্টাৰ্ছ মাটিকেলাল অনুষ্ঠানটোৰ নাম আৰু এই অনুষ্ঠানটোত দেশৰ বিভিন্ন ৰাজ্যৰ পৰা নিজৰ নিজৰ জেগাত যিবিলাক ছিংগাৰে ভাল গান গাই আছে তেখেতসকল আহিছে আৰু নিজৰ নিজৰ ফক ৰিপ্ৰেজেণ্ট কৰিছে আৰু অসমৰ পৰা এই সুবিধাটো মই পাইছোঁ তাৰ কাৰণে মই নিজকে সৌভাগ্যৱান বুলি ভাবোঁ অসমৰ লোকসংগীত বুলি ক'লে বাহিৰত পটককৈ মানুহে কোৱাটোৰ ভিতৰত বিহু বিহুটো জানে বাহিৰত কিন্তু তাৰ বাহিৰেও আমাৰ অসমখনৰ ভঁৰালটো ইমান বেছি ডাঙৰ যে গাই শেষ কৰিব নোৱাৰি কৈ শেষ কৰিব নোৱাৰি গতিকে তাত এটা সুযোগ পালোঁ কামৰূপী লোকগীতৰ পৰা গোৱালপৰীয়া লোকগীতৰ পৰা বিয়ানামৰ পৰা হোলী গীত ওজাপালি তিৱা বিভিন্ন ধৰণৰ গীত গাবলৈ সুযোগ পালোঁ আৰু তেওঁলোকে খুব ভাল পালে আৰু আজি আমি সকলো এটা এটাকৈ শুনিম নিশ্চয় যিমান পাৰোঁ চেষ্টা কৰিম ইয়াৰ পিছত কি শুনিম এতিয়া শুনাবলৈ লৈছোঁ এটা ওজাপালি ওজাপালি এইটো দিদি কিষাণত গোৱা হৈছিলে এই ওজাপালিটো মই ক'ৰবাত অকণমান মিক্স কৰিছিলোঁ কিন্তু সম্পূৰ্ণকৈ গোৱা নাই ইয়াতো মই অকণমান গাই পেলাই আমি দৰ্শকসকলক পুনৰ কওঁ যে সদায় যিবিলাক গান আমি দীক্ষুৰ কণ্ঠত শুনি থাকোঁ আজি কিন্তু নুশুনো অলপ বেলেগ ৰূপত আমি দীক্ষুক আৱিষ্কাৰ কৰিম আজি নিশ্চয় সঁচাকৈ খুব ভাল লাগিছে মোৰ এইটো এটা বেলেগ কনচেপ্ট হৈছে আজি ও প্রণাম করু পদ্মাবতীয়া শিবহর কুমারিয়া ওয়া হোয়া ও হয় ভাল শঙ্কর নন্দিনী মাতা হয়া ও যিদিনা শঙ্কর গইলা তরা ফুলর বনে সেই দিনা ভইলা মাতা তোমার জনমে প্রণাম করু পদ্মাবতীয়া শিবহর কুমারী হয়া হয়া অহয় ভাল শঙ্কর নন্দিনী মাতা হয়া ইয়া মানে কি এইটো নাই এইটো এটা তেওঁলোকৰ সুকীয়া এটা থাকে চব বস্তু যেনেকৈ অ' কি যেনেকৈ আৰ বুলি কয় এটা আমাৰ লোকগীতত তো তেওঁলোকৰো এটা তেনেকুৱা অ এটা থাকে ওজাপালিৰ মানে এটা ভংগী আৰু লোকগীত লোকসংগীত ইমান ধুনীয়াকৈ আপুনি গাইছে কিন্তু আমি নাজানিছিলোঁ যে আপোনাৰ কণ্ঠত লোকগীত ইমান ধুনীয়াকৈ ওলাব বা আপোনাৰ মাতটো ইমান ধুনীয়া আৰু সেইবাবে আমি পৰীক্ষা ল'বলৈ আপোনাক আজি বাদ্যযন্ত্ৰ হিচাপে অকল হাৰমনিয়ামটোৱে দিছিলোঁ কোৱা হয় হাৰমনিয়ামত যাৰ মাতটো ধুনীয়া শুনে সি সঁচাই ভাল গায় আৰু আজি দিগন্ত দাও আছে আমাৰ মাজত খুব ধুনীয়া সাধাৰণতে কীবৰ্ডত আমি দেখি থাকোঁ আজি হাৰমনিয়ামত আহিছে মাতটো খুব ধুনীয়া লাগিছে ধন্যবাদ আৰু এইটো মাতত আপুনি মডাৰ্ণো গায় বিহু গায় এই ভাৰ্চেটাইলিটো ক'ৰ পৰা আহিলে ক'ৰ পৰা আহিলতো এইটো ক'বলৈ দিগদাৰ হ'ব অকণমান চেষ্টা কৰি গৈছোঁ সদায় সদায় এইটোৱে চেষ্টা ৰাখিছোঁ যে কিমানখিনি ভাৰ্চেটাইল হ'ব পাৰোঁ কামৰূপী লোকগীতটো সৰুৰ পৰা অকণমান গাইছিলোঁ মডাৰ্ণ গালোঁ বিহু গাবলৈ চেষ্টা কৰিলোঁ আৰু হয়তো কিছু পৰ্যায়লৈ গাব পাৰিছোঁ এতিয়া আগতে পৰা নাছিলোঁ ইমান বেছিকৈ ভালকৈ আমাৰ যিটো থলুৱা বিহু নাম একেবাৰে সেইটো গাবলৈ অকণমান কষ্ট হৈছিল তো এতিয়া লাহে লাহে সময়ৰ লগে লগে গাওঁতে গাওঁতে অকণমান ঘঁহোতে ঘঁহোতে হয়তো অকণমান চাফ চিকুণ হৈছে আৰু আমি চেংকলি কথা পাতিম চেংকলি গানো শুনাকৈতো আমি থাকিব নোৱাৰোঁ বিহু চেংকলি অকণমান আমি পিছলৈ থৈছোঁ দৰ্শকসকলে অলপ কিছু সময় পিছত চেংকলি লৈ বিহু দীক্ষু আহিব কিন্তু এতিয়া আমি আপোনালোকক চেংকলি নুশুনাওঁ দীক্ষু আমি এটা চমু বিৰতি ল'ম বিৰতিৰ পিছত আমি পুনৰ আহিম আৰু দীক্ষুৰ কণ্ঠত আমি বিয়ানামো শুনিম পুখুরীরে পারে পারে ই করারে বেড়া ইরামরা বি করারে বেড়া